ওই ছবিটা প্রায় সময় দেড় বছরের বাচ্চা প্রায় সময় এভাবে মোবাইলটা বুকে জড়িয়ে কাঁদত। ওই যে স্বাস্থ্য ভাঙা ভেঙেছে দুইটা বাচ্চা, এর আগ পর্যন্ত তাদের সব কিছু অন্যরকম ছিল, ওই যে স্বাস্থ্য ভাঙা ভেঙেছে আজও পর্যন্ত তাদের স্বাস্থ্যটা পর্যন্ত ঠিক হয় নাই, এমনকি আমার ওয়াইফের মানসিকভাবে এতটা বিপর্যস্ত হয়েছে আজও পর্যন্ত ঠিক হয় নাই। এই দেশে বিচ্ছিন্ন কিছু হয় না, আগে প্রেক্ষাপট তৈরি করে তারপরে গিয়ে কাজটা সারে। অনেক সময় আমরা বুঝতে পারি, অনেক সময় পারি না। যেমন ধরেন একদিন আমাকে একজন লিঙ্ক পাঠালো, হুজুর দেখেন পত্রিকায় আপনার নামে রিপোর্ট হয়েছে, সে 2021 সালের কথা। রিপোর্টটা দেখলাম, পুরো রিপোর্টের খোলাসা হইলো এখনো হুজুর রে ধরে না কেন রে, পুরো লেখার খোলাসা এটা। আচ্ছা ভালো কথা, দেখলাম এটা হলো বিকালবেলার ঘটনা। রাত গেল, সকালবেলা হঠাৎ করে দেখি বুঝলে rokomari.com আছে না বইটই বেচে, rokomari.com থেকে আমার সব বই হাওয়া রাতারাতি। আগের দিন পত্রিকায়, তাও এমন এক পত্রিকা আমার নাম মনে নাই, মানে এটা মনে রাখতে চাইলেও পারি না, পুরো আনকমন আজগুবি, আর পাঠক একজন আছে কিনা জানি না। ওদের ফেসবুকে আমি সব ঢুকে সবগুলো পোস্ট চেক দিয়ে, যে কোনোটা একটা লাইক, কোনোটা দুইটা লাইক, কোনোটা দশটা লাইক, মানে আমাদের পেজ বা আমাদের আইডির যে রিচ আছে আর হাজার ভাগের এক ভাগ ওই পত্রিকারই নাই, তার মানে পুরো হাওয়ার উপরে চলে। কিন্তু অবাক হলাম rokomari.com থেকে আমার সব বই হাওয়া। প্রকাশক বলল, হজুর কাহিনী তো বুঝলাম না, মনে হচ্ছে কোনো একটা ব্যাপার স্যাপার আছে। ঠিক ওই দিনই তারাবিটা পড়িয়ে খেলে বাসায় আসলাম, ধরে সুন্দর মতো নিয়ে গেল। বুঝলাম তাহলে আগেরগুলোর সাথে এটারও সংযোগ আছে, ধরাধরি যে হবে এটা অবশ্যই একটা প্রেক্ষাপট তারা তৈরি করতে চেয়েছে। রকমারি থেকে রাতারাতি হাওয়া হলো কেমনে, এবং আগের দিনই পত্রিকায় প্রেক্ষাপট তৈরি করা হলো কীভাবে, নামাজটা পড়ে খেলে বাসায় আসলাম পুরো ঘর ঘেরাও করে ফেলা হলো, ওই যে বের করে নিয়ে গেল জাস্ট 10 মিনিটসের কথা বলে। হজুর আসেন 10টা মিনিট, স্যার বসে আছে। আমি বললাম, স্যার রে রাইতে বসায় রাখছেন কেন? আরে নিয়ে বলেন বাসায় চলে যেতে, আগামীকাল সকালে আমি গিয়ে দেখা করে আসব। বললো, না হুজুর খুব ইমার্জেন্সি, এখনই আসতে হবে। আমি বললাম, আমার সাথে ইমার্জেন্সি? আমি তো রাজনৈতিক লোক না, কোনো সাংগঠনিক লোক না, কোনো জনপ্রতিনিধিও না, আমার সাথে ইমার্জেন্সি? তাও গভীর রাতে 26 পাড়ার ইতিমধ্যে তারাবি পড়ানো আমার শেষ হয়ে গিয়েছে। বললাম, আচ্ছা যাই দেখি চলেন। ওই যে গেলাম, ফিরে আসতে 1 বছর লেগে গেল, 1 বছর লাগলো 10 মিনিট ফুরাতে। কিন্তু জীবনের বড় ক্ষতি তো যা হওয়ার হয়ে গেল, নিজের জীবনের গেল, এর চাইতে বেশি ফ্যামিলির উপর দিয়ে চলে গেল। ওই যে বের করে নিয়ে গিয়েছিল, আমার দুইটা বাচ্চা তখন ছোট, একটার বয়স হলো 6 মাস আর আরেকটার বয়স তখন হলো 1.5 বছরের সামান্য বেশি। যখন আমাকে নিয়ে যায়, পেছনে পেছনে ওই বড় ছেলেটাও দৌড়ে বের হয়ে চলে এসেছিল, তা আমার বাবাও সেখানে উপস্থিত ছিল। সবাই তো আমারে নিয়ে পেরেশান, কী হচ্ছে না হচ্ছে একটা টেনশন থাকে, তো কোন ফাঁকে বাচ্চা গিয়ে আছে কেউ খুঁজেই পাচ্ছে না। পরবর্তী তো যখন নিয়ে গেল থানায়, এখন বাচ্চারা তো পায় না, গিয়ে দেখে এক কোনায় খুব পেরেশান হয়ে দাঁড়িয়ে আছে। এরপর সেখান থেকে তারা যে বাসায় নিয়ে আসলো, পরের দিন সকালে তো রিপোর্টই হয়ে গেল, আর গুজব মিডিয়া, হলুদ মিডিয়া তো বসেই থাকে গুজব ছড়ানোর জন্য, হাতে হ্যান্ডকাপ লাগানো রিপোর্ট। এটা যে সেই বাচ্চা দেখলো, ওই ছবিটা প্রায় সময় দেড় বছরের বাচ্চা প্রায় সময় এভাবে মোবাইলটা বুকে জড়িয়ে কাঁদত। ওই যে স্বাস্থ্য ভাঙা ভেঙেছে দুইটা বাচ্চা, এর আগ পর্যন্ত তাদের সব কিছু অন্যরকম ছিল, ওই যে স্বাস্থ্য ভাঙা ভেঙেছে আজও পর্যন্ত তাদের স্বাস্থ্যটা পর্যন্ত ঠিক হয় নাই, এমনকি আমার ওয়াইফের মানসিকভাবে এতটা বিপর্যস্ত হয়েছে আজও পর্যন্ত ঠিক হয় নাই। রাত 3টার সময়ও যদি ঘরের সামনে এসে কোনো গাড়ি হর্ন দেয়, সঙ্গে সঙ্গে পাগলের মতো হয়ে যায়, বিচলিত হয়ে যায়, এবং আমারও বলে যে আমার ওই যে একবার মানসিক ক্ষতিটা হয়ে গিয়েছে, জানি না কোনো দিন ঠিক হবে কি না। গাড়ির হর্ন শুনলেও ভেতরটা কেঁপে ওঠে, এই মনে হয় চলে এসেছে, রাতে ঘুমালেও একই স্বপ্ন দেখে, এই মনে হয় চলে এসেছে, হাতে হাত করে লাগিয়ে নিয়ে যাচ্ছে, জীবনটাই শেষ করে ছেড়েছে, এমনকি একের পর এক মুসিবত লেগে আছে। তো এই যে কাহিনীগুলো যে ঘটে, আমার নিজেরটা বলা এখানে মুখ্য না বা উদ্দেশ্য না, কিন্তু আমি এই প্রেক্ষাপটে কথাটা টানলাম যে প্রেক্ষাপট কিন্তু ধীরে ধীরে তৈরি করে, একদিনে তৈরি হয় না। তাহলে আমি বাংলার মুসলমানকে আগাম সতর্কবার্তা দিচ্ছি, দাওয়াতের ফিল্টাকে জিন্দা রাখতে হবে, দাওয়াতের ফিল্টাকে জিন্দা রাখতে হবে, অন্তত এটা নিয়ে যাতে কেউ বাংলার জমিনে ছিনিমিনি খেলতে না পারে। এই লাইনে সকলে ঐক্যবদ্ধ থাকবেন তো ইনশাআল্লাহ। কে কোন দল করেন, কে কোন মত করেন বিষয় না, ইসলাম রক্ষায় সবাই আমরা ঐক্যবদ্ধ, আমরা ভাই। আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন।